Assalamualaikum warahmatullahi wabarakatuh. সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দয়া এবং রহমত বর্ষিত হোক। প্রিয় মুসলিম ভাই বোনেরা এবং যারা আমার কথা শুনছেন সবার উপলক্ষে আমি আজ তিনটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা ডিভাইস নিয়ে কথা বলবো। এই তিনটা ডিভাইস হলো, এক নম্বর হলো ভিডিও ডিভাইস, দুই নম্বর হলো অডিও ডিভাইস এবং তিন নম্বর হলো মেমোরি কার্ড। এই তিনটা ডিভাইস সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত, সবাই কম বেশি জানি। আর আমি যে ডিভাইসগুলোর কথা বলছি এই ডিভাইসগুলো মোবাইল বা কম্পিউটারের ডিভাইস না, এই ডিভাইসগুলো প্রত্যেক মানুষের সাথে থাকা। এই তিনটা ডিভাইস নিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর আমি বলেছি যে ভিডিও ডিভাইস, চোখ দিয়ে আমরা সব কিছু ভিডিও করছি, সব কিছু দেখতে পাচ্ছি, এটা হলো ভিডিও ডিভাইসের সাথে কম্পেয়ার করা। দুই নম্বর বিষয়বস্তু আমি যেটা বলেছি সেটা হলো অডিও ডিভাইস, কান দিয়ে আমরা অডিও রেকর্ড করছি সবগুলো। তিন নম্বর হলো মেমোরি কার্ডের কথা বলছি, মানে আমাদের মস্তিষ্কের বা ব্রেনের কথা বলছি। তো এই তিনটা জিনিস আমরা যথাযথভাবে ব্যবহার করছি না, বিশেষ করে ফেসবুক মিডিয়া বা ইন্টারনেট মিডিয়া, যে কোনো ভিডিও বা অডিও মিডিয়ার ক্ষেত্রে আমরা তো করছি না। পাশাপাশি আমরা ব্যক্তিগত জীবনেও এই তিনটার অপপ্রয়োগ করছি, যা কোনোভাবেই আমাদের উচিত হচ্ছে না এবং এই জিনিসগুলো আমাদের অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এ কারণে আমি এই তিনটা জিনিস সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করব এবং সাবধান করার চেষ্টা করব। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তুমি সে বিষয়ের পিছে পড়ে থেকো না। আপনারা তাফসীরে জাকারিয়াতে বিস্তারিত আলোচনা সেখানে পাবেন, ফতুল কাদিরের রেফারেন্স দিয়েছেন, এছাড়া আরও অনেক হাদিসের রেফারেন্সও সেখানে আনা হয়েছে। তাই এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের পিছে পড়ে থেকো না। তা আমরা দেখি অনলাইনে আমরা অনেক কথা শুনি যার বেশিরভাগ কথা আমরা প্রমাণিত না, বেশিরভাগ কথা আমরা জানি না সত্য না মিথ্যা। যদি আমরা জুলুমের সম্মুখীন হই, মুসলিমরা জুলুমের সম্মুখীন হয় সেটা ভিন্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালো লাগে চোখে, তাই আমরা সেটা ভিডিওগুলো দেখি। আমরা চোখ দিয়ে শুধু ভিডিও দেখছি না, চোখে ভিডিও রেকর্ডিংও করে নিচ্ছি। পাশাপাশি কানে আমরা শুধু শুনছি না, কান দিয়ে আমরা ভিডিও রেকর্ডিংও করে নিচ্ছি। এবং আমাদের মেমোরি কার্ড বা মস্তিষ্ক, সেখানে কোনো ডিলেট অপশান নেই, এই মস্তিষ্কে আমাদের কী হচ্ছে আমরা সেটাকে জমা রাখছি। তাহলে আমরা আলটিমেট সব দিক থেকে এটার ক্ষতি সম্মুখীন হচ্ছি। তাই প্রথম যে বিষয়টা বলেছি সেটা হলো ভিডিও মিডিয়া। আমরা দেখতে পাচ্ছি যে আমি দেখেছি বেশ কিছু ভাইদের যারা দাওয়ার কাজ করেন আলহামদুলিল্লাহ, তারা বেশ কিছু আপত্তিকর কাজ করছেন। যেমন তারা একজন অশ্লীল ছবি পোস্ট করছেন, অশ্লীল ছবি প্রচার করছেন, একটা নারীর ছবি প্রচার করছেন, বেলার করে বা অস্পষ্টভাবে প্রচার করা যেতে পারে, কিন্তু সরাসরি একজন নারীকে প্রচার করা এটা অনুচিত। এছাড়া অহরহ দেখা যাচ্ছে যে আমরা সংবাদে নারী সাংবাদিকদের সেই অশ্লীল ড্রেস পরা সেটা সরাসরি আমরা নিজেরা শুনছি এবং শেয়ার করছি, অন্যদেরকে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এগুলো থেকে মুসলিম ভাইদেরকে বিরত থাকা উচিত। চোখের জেনা, চোখের ব্যভিচার, এটা থেকে যেন আমরা বাঁচতেই পাচ্ছি না। মানে আল্লাহ তো বলেছেন সূরা বনী ইসরাঈল 17:32 আয়াতে যে অলা তাকরবু জিনা, জেনার নিকটবর্তী হয় না। তাহলে আমরা কী করছি? আমরা এটা কোনো ভ্রূক্ষেপই করছি না, গুরুত্বই দিচ্ছি না। তাহলে টিভিতে দেখা যাচ্ছে আমরা নাচ গান অশ্লীলতার পাশাপাশি দেখছি যারা দাওয়ার কাজ করেন তাদের জন্য এই বিষয়গুলো কি বেশ আপত্তিকর। যারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত তারা যদি এই কাজগুলো করেন তাহলে অন্যরা কী করবে ভেবে দেখুন একবার। আমি ওই ভাইদেরকে বলবো যারা দাওয়ার কাজ করেন যে অন্যরা এই কাজটা করতে পারে, আপনারা এটা কীভাবে করেন? আপনাদের উচিত আজকের থেকে সিদ্ধান্ত নেওয়া, কোনো রকম অশ্লীল পোস্ট না করা, কোনো অশ্লীল ভিডিও পোস্ট, কোনো অশ্লীল ছবিসহ পোস্ট, যে কোনো অশ্লীল বিষয় থেকে আপনাদের সতর্ক সাবধান করা থাকা উচিত। যদি সেটা প্রকাশ করতেই হয় তাহলে হাইড করে এমনভাবে প্রচার করতে হবে যেন অন্য কেউ গুনার সম্মুখীন না হয়। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যতগুলো অশ্লীল ক্ষেত্র আছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখছি, চোখে রেকর্ড করে নিচ্ছি, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, বিরত থাকতে হবে, আল্লাহ আমাদের রক্ষা করুন। দুই নম্বর বিষয় আমরা বলছি অডিও রেকর্ডিংয়ের কাজ, সেটা আমরা করছি আমাদের কানের মাধ্যমে। তাহলে এই কানের মাধ্যমে যে অডিও রেকর্ড করছি এটা কিন্তু আমাদের মস্তিষ্কে চলে যাচ্ছে, পাশাপাশি এটাতে তো আমরা বাধ্য না যে একটা শুনে কথা শুনে আরেকজনের কাছে বলতে হবে।
কোরআনে বলা হয়েছে তোমাদের কাছে যে কোনো ইনফরমেশন আসে সেটা চেক করে নাও, যাচাই করে নাও। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে যদি মুসলিমদের জুলুম নিপীড়ন অত্যাচারের কথা বলা হয় সেটা ভিন্ন কথা। এটা বাদ দিয়ে আমরা অনেক বিষয় শেয়ার করি, অনেক বিষয় সেটা আমরা শুনতেছি, মনে রাখছি, আরেকজনকে বলতেছি। সহি মুসলিম একটা হাদিস আছে, সহি হাদিস, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে একটা কথা শুনলো এবং সে প্রচার করলো। তাহলে দেখেন আমাদের শুধু আমরা শুনছি না, সেগুলো কি প্রচার করে বেড়াচ্ছি? তো এই বিষয়গুলো তীব্র আপত্তিকর, অনেক বেশি আপত্তিকর। একজন মুসলিমের জন্য তো আপত্তিকর অবশ্যই, কারণ সে এই একটা কথা শুনেই কেন প্রচার করবে? তাকে তো এই বিষয়ে জিজ্ঞাসা হতে হবে। এটা উল্লেখ করা হচ্ছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, আমি তোমাদের মুখকে বন্ধ করে দিচ্ছি, জবান বন্ধ করে দিচ্ছি, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। তাহলে দেখেন আমাদের হাত পা এগুলো সাক্ষ্য দেবে যে কাজগুলো আমরা করছি। তাই আমাদের সতর্ক সাবধান হয়ে কাজগুলো করা উচিত। যারা আমাকে ভালোবাসেন স্পেশালি, আমি তাদের উদ্দেশ্যে বলি, সবসময়ই বলি, বেশিরভাগ সময় আপনি চুপ থাকুন এবং জ্ঞান অর্জনের চেষ্টা করুন যে বিষয় আমাদের সামনে আসছে। তাহলে যখন যে বিষয় আমাদের সামনে আসবে আমাদের কী করতে হবে? সে বিষয়ে জ্ঞান অর্জনে লেগে যেতে হবে। তাহলে আমাদের এগুলোর পিছিয়ে পড়ে থাকা চলবে না। এছাড়া 3 নম্বর পয়েন্ট আমি বলেছি, আমাদের ব্রেন যেটা কী করে, যেটা ভিজন মানে মেমোরি কার্ডের কাজ করে, তাহলে এই মেমোরি যখন আমরা ব্যবহার করছি অনেক বেশি, তখন এই কার্যকারী ক্ষমতা কমে যাচ্ছে। আমরা যখন অনেক অপ্রয়োজনীয় তথ্য এখানে ভরে ফেলছি, তখন কার্যকরী তথ্যগুলো কাজ করছে না ভালোভাবে। আমরা দেখেন অনেক বিষয় মনে রাখতে চাই, মনে রাখতে পারি না। আবার অনেক বিষয় আমরা মনে রাখি যেটা আমাদের দরকার না। কারণটা কি? কারণ আমরা এটা সঠিক এবং উপযুক্ত ব্যবহার করছি না। আর এই ব্যবহার না করার কারণে এই জিনিসগুলো অকেজ হয়ে যাচ্ছে বা ভিন্ন পথে ব্যবহৃত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন এগুলো থেকে, এবং আমাদের এগুলো যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ এক যে বিষয় বলতে চাই, আমরা অন্য মুসলিম ভাইদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা গোয়েন্দাগিরি করে থাকি, মিথ্যা রটনা করে থাকি, মিথ্যা কাজগুলো করে থাকি, এবং আমরা সমালোচনা, গীবত, একজন আরেকজনের ভাইয়ের ভিতরে দণ্ড লাগিয়ে দেওয়া সম্মিলিতভাবে এটা অনলাইনে আমরা করে যাচ্ছি। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আমাদের নিজেকে নিয়ে বেশি চিন্তা করা দরকার। আমার মানে মৃত্যুবরণ করলে আমার স্থান কোথায় হবে এটা আমরা চিন্তা করি না। আমরা এক কোনো একটা বইয়ে হোক, কোনো একটা জায়গায় হোক, ভুল তথ্য পাওয়ার সাথে সাথে সেটা ঢালাওভাবে প্রচার করি। কোনো একটা কথা, কোনো একটা ভুল কথা, সেটা আমার ভুল হতে পারে, অন্য কারো ভুল হতে পারে, আমরা ঢালাওভাবে তাকে উপদেশ নসিহত করা তো দূরের কথা, একদম কে আপনি ইসলামে দায়ী, আপনি একথা করলেন, তথাকথিত দায়ীদের কাজ দেখুন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি নিজেকে দায়ী মনে করি না, আমি একদম সাধারণ মুসলিম। তো আমরা কি করছি? আপনি কি আপনার নিজের ভুল কখনো পোস্ট করেছেন? দেখানো যাবে আপনি আপনার ব্যাপারে আপনার ভুল এমন 10টা বিষয় পোস্ট করেছেন কখনো? 5টা বিষয়, 3টা বিষয় যে আপনি ভুল করছেন, আপনার করা উচিত না, অন্যদের উচিত আপনাদের এই বিষয়ে নিন্দা করা? না, আমরা এটা সাধারণত দেখাতে পারবো না। অর্থাৎ আমরা নিজের ভুলটা দেখতে পাই না। তাই আমাদের এই বিষয়গুলো সতর্ক সাবধান হওয়া দরকার। প্রিয় ভাইরা, মৃত্যুবরণ করার পর আপনি আর ফিরে আসতে পারবেন না, তখন আপনি এই গীবতের কারণে আজাব এবং গজবের সম্মুখীন হবেন, আপনি অন্য কারো নিন্দা করার জন্য আজাব গজবের সম্মুখীন হবেন। এজন্য আমি বলি আবু দাউদের একটা সহি হাদিস, সেখানে বলা হয়েছে যে চুপ থাকলো সে বেঁচে গেল। এজন্য আমি আপনাদেরকে বলবো যে অধিকাংশ ক্ষেত্রে আপনার চুপ থাকবেন, জ্ঞান অর্জন করবেন, কথা যদি বলতে হয় বিশুদ্ধ কথা বলবেন, যাচাই বাছাই করে সত্য কথাটাই বলবেন, আর না হলে চুপ থাকুন, সেটা আপনার জন্য বেশি নিরাপদ। আমি যে কথাগুলো বললাম যে সহি মানে হাদিসে বলা হয়েছে যে তোমরা মিথ্যা কথা বলো না, গোয়েন্দাগিরি করো না, মুসলিম ভাইদের ভিতরে সংঘাত লাগিয়ে দিও না, এই কথাগুলো সহি বুখারির বিভিন্ন হাদিসে বলা হয়েছে। আমি হাদিসগুলো বলছি, সহি বুখারিতে বলা হয়েছে 67 নম্বর অধ্যায় 5143 নম্বর হাদিসে, এছাড়া বই সহি বুখারিতে বলা হয়েছে 78 নম্বর অধ্যায় হাদিস নম্বর 664 নম্বর হাদিসে, এছাড়া সহিহ বুখারী 78 নম্বর অধ্যায় 6066 নম্বর হাদিসে বলা হয়েছে। বলা হয়েছে সহিহ বুখারী 85 নম্বর অধ্যায় কিতাবুল ফারায়েজের 6724 নম্বর হাদিসে এই হাদিসগুলো আমাদের বলছে এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে। তাই আসুন আমরা কোরআনের পাশাপাশি হাদিসের আমল করি এবং এই বিষয়গুলো বিরত থাকি। আশা করি আমার মুসলিম ভাই বোনেরা এই কথাগুলো একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। যদি মনে হয় আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ আছে, তাহলে আপনি এটা ফলো করতে পারেন, না হলে আপনার নিজের সিদ্ধান্ত কী করবেন দেখেন।
পরকালে আপনার এগুলোর জন্য জবাবদিহিতা করা লাগতে পারে। যদি কখনো মুসলিমরা জুলুমের শিকার হয়, কোনো জায়গায় জুলুমের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো করা যেতে পারে। এর উল্লেখ করা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরার 148 নম্বর আয়াতে। আপনারা তাফসীর সহ বিস্তারিত দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের চেষ্টা করেছি সতর্ক সাবধান করার জন্য, আর পরামর্শ আমি আপনাদেরকে দিচ্ছি যে এগুলো থেকে বিরত থাকুন। সিদ্ধান্ত আপনার নিজস্ব ব্যাপার, কী করবেন ভেবে দেখেন। আমি তো আর আপনার সাথে কবরে যাব না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। জবাব হিসাব সবাইকে তার নিজের জায়গা থেকে দিতে হবে। যদি আমি কোনো কথা আপনাদের বলে থাকি, সেটা ইসলামের কারণেই বলছি, সেটা ইসলাম সম্পর্কে জানার কারণেই বলছি। তাই আমার প্রতি ঘৃণা বিদ্বেষ না রেখে আমাকে ইসলাম নসিহতের জন্য কথা বলতেই পারেন, আমাকে উপদেশ আপনি দিতেই পারেন ইনশাআল্লাহ। আমি আপনার একজন মুসলিম ভাই, তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আপনারাও একটু বিষয়গুলো ভেবে দেখবেন, আমার কথা বলে কথা না, আমি যে রেফারেন্সগুলো দিয়েছি অবশ্যই সেটা যাচাই করে নিন, অবশ্যই সেটা চেক করে নিন। যদি সত্য হয় মেনে নিন, যদি সত্য না হয় সেগুলোকে বর্জন করুন। আশা করি আমার বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ সুন্দর রাখুন এবং আমাদের সবাইকে গীবত সহ মিথ্যা রটনা সবগুলো থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।